গাজার প্রতি সমর্থন জানিয়ে ঢাকায় টু গাজার ফ্রম ঢাকা শীর্ষক চ্যারিটি কনসার্টে গাইবেন ঢাকার সঙ্গীতশিল্পীরা। চব্বিশ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে কনসার্টের আয়োজন করেছে আর্টিস্ট এগেনস্ট জেনোসাইড। জানা গিয়েছে এই কনসার্টে অন্তত ১৫টির মতো ব্যান্ড ও সঙ্গীতশিল্পী গান পরিবেশন করবেন। ইতিমধ্যে মাকসুদ ও ঢাকা, নেমেসিস ব্যান্ডের জোয়াদ, কার্নিভাল, মাশা ইসলাম, র্যাপার সাফায়েত সহ অনেককেই চূড়ান্ত করা হয়েছে। যশরাজ ফিল্মে টাইগার থ্রি মুক্তি পাবে ১২ নভেম্বর। মনীষ শর্মা পরিচালিত টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নতুন খবর হচ্ছে এই সিনেমাটিতে কেবল সালমানই নন, দেখা যাবে শাহরুখ খান ও ঋত্বিক রোশনকে। টাইগার থ্রিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তারা। শাহরুখ ও ঋত্বিক দুজনে যশরাজ স্পাই ইউনিভার্সের সিনেমা পাঠান ও ওয়ারের অভিনেতা। এই দুই ফ্র্যাঞ্চাইজিতে পাঠান ও কবির চরিত্রে অভিনয় করেন দুজন। গত রবিবার ভারতের চণ্ডীগড়ে প্রতিবারের মতোই সকলকে বিভোর করে গান করছিলেন অরিজিৎ সিং। এরই মাঝে মঞ্চে আচমকায় উঠে এলেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই দুই শিল্পী একে অপরের প্রতি শ্রদ্ধার বিরল মুহূর্তে সাক্ষী রইলেন দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিও। খুব শীঘ্র মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি অ্যানিমাল। সেই ছবির একটি গান সাতরঙ্গাতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। সদ্য মুক্তি পেয়েছে গানটি। মঞ্চে গিটার বাজিয়ে সেই গানটি গাইছিলেন অরিজিৎ। আর সেই সময় মঞ্চে ওঠেন রণবীর। উঠেই অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। অভিনেতার এমন বিনয় যেন খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন গায়ক। রণবীরকে জড়িয়ে ধরে মঞ্চের একেবারে সামনে নিয়ে যান তিনি। মুম্বাই পুলিশের সম্মান নষ্ট করার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে উর্ফি জাবেদের বিরুদ্ধে। উর্ফি সহ মোট পাঁচজনের বিরুদ্ধে এ মামলা হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে উর্ফির সঙ্গে কথা বলছেন দুজন পুলিশ কর্মকর্তা। একজন উর্ফিকে জিজ্ঞাসা করেন এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে। উর্ফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকর্তাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উর্ফিকে পুলিশের গাড়িতে তোলা হয়। এই ভিডিও ভাইরাল হতেই উর্ফির খোঁজে মাঠে নামে পুলিশ। খোঁজ নিয়ে তারা জানতে পারেন পুরো ভিডিওটি প্রচারে থাকার জন্য উর্ফি নিজেই বানিয়েছেন।